বন্ধুরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমার মতো একদম বিন্দাস। হাতে রাখো আর সবাইকে জানাই শুভ মহা অষ্টমী। পুজো পুজো পুজো, আবার পুজো দেখো, কালকে কাল কেটে গেলে পুজো আবার চলেও যাবে। শুনতেই ভালো লাগে, হয়ে গেলে আর ভালো লাগে না। এই যে দেখো, এই যে ময়দা, তো ময়দা মাখাচ্ছি। সকালবেলা এক গাদা জামা কাপড় কাচলাম, সেইগুলো তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি, কারণ বাবিনের বাবা কালকে এসেছে, কী কী এনেছে সেইগুলোও দেখানো হয়নি, মানে আর ভিডিওই করা হয়নি। জানো তো, তোমরা আবার কেউ কেউ কমেন্ট করে বলবে যে হ্যাঁ বর এসেছে, এখন তো ভুলেই যাবে, ভিডিও আর হবে না। সেরম নাই, আর লজেন্স এনেছে, কেক এনেছে, বিস্কুট এনেছে, অনেক কিছু এনেছে। তোমাদের এক এক ঝলক একটু পরে আমি দেখাবো, ঠিক আছে? তো চলো, আপাতত ছোলার ডালটা সিটি মারা হয়ে গেছে, ময়দা মাখাচ্ছি, ছোলার ডাল, আলুর দম আর লুচি হবে। আর ঠাকুমা সকালে লুচি দিয়ে দিয়েছে, বাবিনের বাবারও খাওয়া গেছে, বাবিনেরও খাওয়া গেছে, লুচি, ছোলার ডাল, মনে হয় আলু ভাজা আর হচ্ছে সুজি। তো যাই হোক, চলো আবার আজকে ধামাকাদার একটা ব্লগ হতে চলেছে, জানি না কত বড় করব। আবার যাব পুষ্পাঞ্জলি দিতে, সাজুগুজু করব, সবটাই শেয়ার করব। টাটা বাই এখন পর্যন্ত। তো বন্ধুরা, বিদেশ থেকে আমার বাড়িতে মাস্টার শেফ এসেছে, তো রান্না করে, রান্নার ধরন দেখলে তোমরা পাগলা হয়ে যাবে। এরম 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 খুঁজছি না, চাপার ব্যবস্থা, ঠিক আছে? তোমরা শুধু মাস্টার শেফের চমক চমক রান্না দেখবে, ঠিক আছে? দেখো চট জলদি টমেটম কেটে ফেললে, আসতে আবার বেশি ক্যালমা লেখা থেকে আবার হাতটা না কেটো, শরীরে ধান নেই। বাবা ও দেখো দেখো দেখো, কড়া তো দিয়েছো, খেলা বাটি। আচ্ছা আমি ওই ননস্টিকের কড়াটা বের করবো, ওখানে কি জানো, এলাচ, টমেটো, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিয়েছে ফোড়নে। এর মধ্যে আছে, এটা আছে আদা বাটা, ঠিক আছে? হাতটা একটু ফোড়াবে তো, তাহলে তো ভালো করে দেখাতে। তোমার গলাও শুনতে চাই, বলো খোয়াখির। মানে ধনে পাতা দিলে ভালো লাগবে না বলো? এই যে এখানে আমার ভেটকা মারা ডাল হচ্ছে, ছোলার ডাল হবে, ঠিক আছে? নারকেলটা ভেজে নিচ্ছি আমি, বাবা কিপটা বোনা কম করতে তা বসে থাকবে তার ঠিক নেই। হাই দেখো কি খাচ্ছো, আপেল না ওটা পেয়ারা, তো কেমন লাগে, ভালো লাগছে? হ্যাঁ কে এনেছে এটা? আপেল না ওটা পেয়ারা। তুমি কি করছো? তো বন্ধুরা ফাইনালি পুজো দিতে বেরিয়ে পড়েছি, দুটো ছেলে নিয়ে পুষ্পাঞ্জলি দেবো। আমাকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে বলো, ঠিক আছে? কেমন লাগছে গো? কেমন লাগছে পড়ি, তার জন্য মনে হয় আরবিকে মরি। তো বন্ধুরা ফাইনালি আমি বেরিয়ে পড়েছি, রেডি। তো বাবা কোথায় গেল দেখি, সন্ধ্যেবেলা ভালো করে সাজবে, তাই তো তুমি? হ্যাঁ সন্ধ্যেবেলা ভালো করে সাজবে তো, নেবে? হাত জোড়ো করো, হাত জোড়ো করো। কেমন আছেন? নমো ভালো রাখো। তো বন্ধুরা ফাইনালি আমাদের পুজো দিয়া কমপ্লিট হয়ে গেছে, এবার যাচ্ছি বাড়ি। আর বিট্টু আমার পেছনে পেছনে যাচ্ছে, আমি কোলে নিতে পাচ্ছি না কারণ আমার হাতে পুজো আছে। ওরে বাবারে, হেঁটে চলো, দেখেছ? ও কাকিমা একটু ধরো তো, ওকে কোলেই নিতে হবে। এবার শান্তি রে বাবা, কত রিয়াকশান দিচ্ছে আমাকে আজকে, সবাই দেখছে, আমি ব্লগ বানাচ্ছি, সবাই হাঁ করে দেখছে আমাকে।
যা পেরেছি সেজে নিয়েছি। আবার রাত্রে ঠাকুর দেখতে যদি যাই অবশ্যই তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। আর তোমরা যে যেখান থেকেই দেখছো অনেক অনেক শারদীয়া শুভেচ্ছা জানিয়ে দিয়েছি, তবুও বলছি ভালো করে ঠাকুর দেখো। জানি না ভিডিওটা কবে যাবে, তো এখনই সবাইকে বার্তাটা জানিয়ে দিচ্ছি, চেষ্টা করবো খুব তাড়াতাড়ি দেওয়ার, ঠিক আছে? পুরোনো ভিডিওগুলো পড়ে আছে থাক, এই ভিডিওগুলো আগে দিয়ে দেবো, ঠিক আছে? তো বিট্টুকে এই জামাটা হাতের সামনে পেলাম, এটাই পরিয়ে দিয়েছি, এটা একবার পরেছিল তো সন্ধেবেলা একদম ঝাকুস সাজবো। আমার ব্লাউজটা দিদিভাই দিয়েছিলো, পিয়াদি ব্লাউজটা দিয়েছে, কেমন হয়েছে বলবে? চলো বন্ধুরা, শুক্লার জন্য একটা কোশ্চেন করবো, শুক্লা দেখি অ্যান্সারটা দিতে পারে নাকি। হ্যাঁ শুক্লা, কী করছো? লুচি ভাজছো? এটা আমি করছি, যদি বলতে পারো তোমার প্রাইজ আছে। কোশ্চেনটাই করতে পারে বলো। কোন কোন মাছকে আমরা সবসময় ছেলে হিসাবে ডাকি? টাইম স্টার্ট নাও। টাইম স্টার্ট দিতে হবে। লুচি লুচি ফুলকো লুচি, এক পাঁচ, এক দুই খোকাইলি। ওকে ওকে, তোমার প্রাইজ পুজোর বোনাস, দেখো 200 টাকা। তবে নাই কি হবে, তো লুচি খাবে, চলে এসো সবাই, অষ্টমীর লুচি ফুলকো ফুলকো। আর এই যে একটা মানে পুরস্কার পেতে কার না ভালো লাগে বলো, বর দিয়েছে বলে কথা। তোমার একটা পুজো খরচা এটাই আজকে, এর থেকে আর কিছু খাওয়াবো না, তুমি খরচা করবে। দাও 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 দাও, নিতে হবে না, দাও বিরিয়ানি কিনে নিতে হবে, দাও দাও নিতে হবে না, দাও দাও। যা আসে তাই ভালো, ওকে। বন্ধুরা অনেক দিন হয়ে গেল বরের হাতে বর দিয়েছে, সেই খাবারটা খাইনি, তো আজকে আমি খাবো, ঠিক আছে? দাও খাই। এরকম ভাবে খাওয়া না গেল ভালোবেসে ভালো করে একটুখানি দাও, যেমন সিনেমাতে দেয়। সিনেমা একটুখানি করে খাওয়াতে বললাম একটুখানি, সে দিল 2 মোদের দানা, কি অবস্থা দেখো। তো বললাম যে রিভিউটা দাও কেমন হয়েছে, বললো ভালো হয়েছে। নিজে রান্না করেছে তো সবাই নিজে নিজে করলে ভালোই বলবে, খারাপ বলবে না, কিন্তু আমি একটু মুখে দিয়ে দেখেছিলাম, দারুণ হয়েছে রান্নাটা, একটা অন্যরকম ফ্লেভার, অন্যরকম স্বাদ। আমি এরকম ধরনের আলুর দম কোনোদিনও খাইনি, খুব ভালো লাগছিলো। তো আলুর দমও ভালো লাগছিলো, তার সাথে আবার ছিল ছোলার ডাল। তো মোটামুটি মানে কি বলবো, অষ্টমীর দিনে ওটাই মানে কি ইন্টারেস্টিং জিনিস, লুচি আলুর দম ওটা প্রত্যেকটা বাড়িতেই হয়, তাই না? তো বলছে ভালো হয়েছে, আমি যে সন্দেশটা বানিয়েছিলাম সেই সন্দেশটা খেয়ে রিভিউ দিল। তো বন্ধুরা আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি, ছোট্ট খাটো মিনি ব্লগ, এখন আমি 8-9 মিনিটের করেই দেবো, কারণ তোমরা একটু বড় ভিডিও দেখতে চাও না। টাটা বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।